ময়নাকড়ের ঐতিহ্যবাহী রাজযাত্রা আরম্ভ। মেলা না হয় হতাশ ব্যবসায়ী থেকে রাজপ্রেমী মানুষজন। সাম্প্রদায়িক সম্প্রীতির লোক সংস্কৃতির ঐতিহ্যবাহী ময়নাকড়ের রাজযাত্রা এবছর 461 বর্ষে পদার্পণ করল। এই রাসমেলা পূর্ব মেদিনীপুর জেলার প্রাচীনতম ও বৃহত্তম মেলা। এই মেলার অন্যতম আকর্ষণ কার্তিক পূর্ণিমার মধ্যরাতে রাজপরিবারের কুলদেবতা শ্যামসুন্দর জিউকে নিয়ে নৌকা যাত্রা, যা হাজার হাজার মানুষ ওই দিন রাজযাত্রা দর্শন করে আনন্দ উপভোগ করে থাকেন। কালীদহ ও মাখরদহ দিয়ে খেরা ময়নাকড়ের রাজপরিবারের গোবর্ধন বাহুবলীন্দ্র 1561 সালে কালীদহের তীরে কুলদেবতা শ্যামসুন্দর জিউর মন্দিরে প্রথম রাসমেলা শুরু করেন। সেই থেকেই বাহুবলীন্দ্র পরিবারের উদ্যোগে 1969 সাল পর্যন্ত মেলা অনুষ্ঠিত হয়। এরপর 1970 সাল থেকে স্থানীয় মেলা কমিটির উদ্যোগে মেলা হয়ে আসছে। Thank you.
এটা কি আপনার কি দোকান? মিষ্টান্ন দোকান। আমাদের মূলত দোকানটা হচ্ছে কদমার দোকান। আচ্ছা ঠিক আছে। কত বছর চলছে দোকান? এটা দোকানটা চলছে 50 বছর। মেলাতে? মেলাতে। আচ্ছা। আর 2 বছর লকডাউন জন্য দোকান বন্ধ। দোকানপাট বুঝছে না। এই দুটো মিষ্টি দোকান বসেছে মেলার ওই ভোগ দেওয়ার জন্য। আর কি আনতে বলুন, কি পরিমাণে ক্ষতি? মেলা হচ্ছে না, মেলা হচ্ছে না, আর্থিক ক্ষতি হবে। এখানে দোকানদাররা মার খাচ্ছে, শ্রমিকরা কাজে পাচ্ছে না, মার খাচ্ছে অবশ্যই। কত বস্তা? 50 বস্তা। কত বস্তা? কত বস্তা? 200 বস্তা। আর এমনি এই লকডাউনের পিরিয়ডে কত বস্তা যাচ্ছে? 50 বস্তা। মানে এক ভাগ হয়ে গেছে, চার ভাগে এক ভাগ। মেলা তো কম হয় না। ঠিক আছে, মেলা যেহেতু হয় না, ওই 50 বস্তা কাজ হয়। লেবার পেমেন্ট হচ্ছে? এতে কি লেবার পেমেন্ট করতে পারছেন? যা মোটামুটি হচ্ছে, যা দোকানটাকে চালু রাখা আর কি। 40 জন লেবার, তার মধ্যে আছে এখন 12 জন। হবে? নামটা আমার? হ্যাঁ, নারায়ণ চন্দ্র আচার্য। রাসমেলা কি হচ্ছে এখন? এই প্রশ্নের উত্তর আমাদের কাছে খুব বেদনাদায়ক। সেই অর্থে প্রশাসনিক নির্দেশে আমরা হয়তো অক্ষম হলাম, কারণ তাদের নির্দেশ আমাদেরকে শিরোধার্য করতে হচ্ছে। কিন্তু আমাদের হৃদয়ের যন্ত্রণা থাকবেই, 461 বছরে পদার্পণকারী একটি মেলা, তার ঐতিহ্য নিয়ে, তার পরম্পরা নিয়ে, তার প্রাচীনত্ব নিয়ে, তার সৌভ্রাতৃত্বের বন্ধন নিয়ে যে মেলা এতদিন ধরে অস্তিত্বমান, সেই মেলা আক্ষরিক অর্থে বিশ্বব্যাপী করোনার এই পরিস্থিতিতে গত বছরও এবং এবছরের নির্দেশেও হয়তো মেলা আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত প্রশাসন তরফে নেওয়া হয়েছে। আমরা ময়নাবাসী হিসেবে, ময়নাগড়ের সেবায়িত হিসেবে এবং রাসমেলা কমিটির এই সিদ্ধান্ত আমরা বহন করছি। কিন্তু 8 দিনব্যাপী শ্যামসুন্দরজিয়ের যে নৌবিহার এবং রাসমঞ্চে আসার যে তাঁর যাত্রা, এবং বিশেষত পূর্ণিমা দিনের যে অতিরিক্ত আকর্ষণ সান্ধ্যবিহার, সেটুকু পরম্পরা মেনে বজায় থাকছে। এই মুহূর্তে আমরা শ্যামসুন্দরজিয়ের যে বিহারের ক্ষেত্র, তার সারাদিনব্যাপী যে অধিষ্ঠানের ক্ষেত্র, সেই রাসমঞ্চের ওপর আমরা দাঁড়িয়ে আছি। আমার পাশে আছেন আমার পিতৃব্য শ্রী অশোকানন্দ বাহুবলীন্দ্র, রাসমেলা কমিটির সম্পাদক, কার্যকরী সভাপতি এবং সেবায়িত হিসেবে আমি, এবং সহসভাপতি হিসেবে আমি সিদ্ধার্থ বাহুবলীন্দ্র আছি। আমার সঙ্গে একটু ঘুরিয়ে নেবে, মেলা কমিটির তরফে সবাই আছে, কম বেশি সৌমিত্র আছে, রাকেশ আছে, রমেশ আছে, আমার পরিবারের আমার ভাই আছেন, রুতম আছে, সুমিত আছে, সবাই মিলে আমরা এই মেলা নিয়েই একটু চর্চার মধ্যে আছি। কিন্তু আমাদের অন্তরে ব্যথা থাকবে যদি মেলা না হয়,
কারণ শ্যামসুন্দরজিকে দর্শনের উদ্দেশ্য নিয়েই শুধু মেদিনীপুর নয়, পশ্চিমবঙ্গ এবং তার বাইরে থেকেও বিভিন্ন মানুষ জাতি বর্ণ ধর্ম এবং লিঙ্গ নির্বিশেষে তারা আসেন, উৎসবে মেতে ওঠেন। তো সেইটুকু হয়তো যদি মেলার যে গাম্ভীর্য চাকচিক্যময়তা সেটা যদি ঘাটতি হয় সেক্ষেত্রে আমাদের একটু হয়তো কষ্ট থাকবে, কিন্তু আমরা তা সত্ত্বেও প্রশাসনের এই রায় আমরা মাথা পেতে নিয়েছি এবং সেইভাবে আমরা আগামী দিনে সেই বার্তাই আমরা দেব যে শ্যামসুন্দরজিওর রাজযাত্রা হবে। হয়তো মেলা সেই অর্থে আপাতত স্থগিত রাখার একটা পরামর্শ প্রশাসনের তরফে রয়েছে। আচ্ছা, রাজযাত্রা কবে থেকে? আমাদের একাদশী থেকে আমাদের বাইরের মন্দিরে যে সমস্ত বিঘ্ন আসেন সবাই এখানে আসেন। পূর্ণিমার দিন তো আমাদের নানা জায়গা থেকে লোক এসে বাতাসা কদমা যেমন তা আদায় থাকে, যেমন ভোগ ভোগ দেয়। এবং গত বছরেও দেখে আসছি পূর্ণিমার দিন, কিন্তু সেরকম ভোগ যাত্রী পুণ্যার্থী তারা তেমন আসছে না, করোনার ভয়ে বলুন যে কোনো ভয় হোক। হ্যাঁ, তার জন্য আমাদের করার কিছুই নেই। তবু আমরা যে ধর্মীয় অনুষ্ঠান যতটুকু আমরা করতে পারি আমাদের সাধ্যমতো, সেইভাবে কোভিড পরিস্থিতিতে আমরা প্রোটোকল আমরা মানি, সবাই মানি। হ্যাঁ, অতএব আর কিছু বলার নেই, আর কিছু বলার থাকতে পারে না। হ্যাঁ, এই সবাই ভালো থাকুক, কোভিড থেকে সবাই রক্ষা পাক। হ্যাঁ, এইটাই আমি ভগবানের।